হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত। আজ জানুয়ারি মাসের শেষ রবিবার, আর জানুয়ারি মাসের রবিবার মানেই তো পিকনিকের দিন, তাই আমরাও আজ বেরিয়ে পড়লাম পিকনিকে। আজকের ডেস্টিনেশন ছিল বাড়ির খুব কাছেই বৈকণ্ঠপুর ফরেস্টে। সকালে পড়ানো থাকার কারণে আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, আর গিয়ে দেখি চারিদিকে কত মানুষ পিকনিকের জন্য চলে এসেছে, আর আমাদেরও পিকনিকের বাকি সবাই কিন্তু চলে এসেছিল, আমরাই একটু লেট হয়ে গেছি। গিয়ে দেখি রীতিমতো খাবার দাবারের সব প্রিপারেশন শুরু হয়ে গেছে, আর এইদিকে আদা থেতো করে নিয়ে যাওয়া হয়নি বলে আমাদের বিজু ভাই কিন্তু সেই টেকনিক লাগিয়ে দিয়েছে, আদাগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে খুন্তি দিয়ে থেতো করছে। হায় রে, কি বুদ্ধি ওর! তোমাদের সাথেও এমন হলে এই কাজটা কিন্তু তোমরাও করতে পারো। হ্যাঁ, কাজ চলার মতো হয়েই যায়, বাকি সবাইও কিন্তু যে যার মতো কাজে ব্যস্ত। শীতের রবিবার মানেই পিকনিক, আর এটা যেহেতু জানুয়ারি মাসের শেষ রবিবার ছিল, তাই কিন্তু প্রচুর মানুষ পিকনিক করতে এসেছে, চারিদিকে কত লোক। আর এই দিকে চলছে আমাদের সবার প্রিয় চিকেন পকোড়ার তোড়জোড়। নিতাই আর বরমশাই মিলে কিন্তু চিকেনটাকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিল। এইদিকে বিজু ভাই মাটনটাকে মাখিয়ে নিচ্ছে। আজকের বেশিরভাগ রান্না বান্না সব ছেলেরাই করেছিল, মেয়েরা একটু সাহায্য করেছে মাত্র। আজ করতে করতে এসে গেল পাঁপড় ভাজা, আর সবাই এবার পাঁপড় ভাজা খেতেই ব্যস্ত। দেখো আমি কত ভালো কাজ করতে পারি, সব মাংসগুলো কিন্তু একাই রান্না করে ফেললাম। এদিকে বাচ্চারা বসে আইসক্রিম খাচ্ছিল, আর ওদের আইসক্রিম খাওয়া দেখে এবার বড়দেরও আইসক্রিম খেতে ইচ্ছে করলো, আর চলে আসলো শীতের মধ্যে মজাদার আইসক্রিম। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু শীতের মধ্যে খেতে বেশ ভালো লাগে। আর এই দিকে চিকেন পকোড়াও ভাজা হয়ে গেছে, সবাই মিলে এবার চিকেন পকোড়া খেতে ব্যস্ত। কাকিমা আবার কমলাগুলোকে সুন্দর করে মাখিয়ে ফেলেছে, ব্যাস হয়ে গেল চিকেন পকোড়া ছেড়ে এবার কমলা মাখাতে সবাই। আমাদের দুষ্টু আর দুষ্টুর জিদ্দাদাকে দেখো, চিকেন পকোড়া নিয়ে ওরা কিন্তু দূরে বসে পড়েছে, আমরা যাতে ওদের পকোড়াতে ভাগ না বসাতে পারি সেই কারণে। এরপর আবার চলে আসলো পেয়ারা মাখা, খাওয়ার পর খাওয়া। পিকনিকে তো শুধু খাওয়া দাওয়া করলেই চলে না, একটু তো নাচও করতে হবে, তাই গানের তালে তালে সবাই মিলে একটু কোমর দুলিয়েও নিলাম। আরে ভাই, এদিকে হিরোইন দেখি সুন্দর করে মুড়িও মাখিয়ে নিয়েছে, ব্যাস সবাই গিয়ে হামলিয়ে পড়লো সেই মুড়ির ওপর। চিকেন পকোড়া খেতে খেতে গলাটা যখন শুকিয়ে যায় তখন দরকার পড়ে একটু স্প্রাইটের। সবচেয়ে মজার বিষয় ছিল সকালবেলা যেহেতু হঠাৎই আমাদের পিকনিক প্ল্যানটা হয়, তাই আমরা কেউ বক্স নিয়ে যেতে পারিনি, আর এইদিকে চারিদিকে এত পিকনিক আর এত বক্স ছিল যে আমাদের নিজেদের কোনো বক্সের প্রয়োজনই হয়নি, লোকের গানে গান তালে তালে আমরা নাচ করছিলাম। নাচ শেষ করে এবার সবাই হামলে পড়লো বেগুনির ওপর, আমি আবার বেগুনি খাই না তাই আমি এটা স্কিপ করে গেলাম। বাচ্চাদের ব্যাডমিন্টন খেলতে দেখে আমার হঠাৎ মনে পড়লো আমিও তো একটা ছোট বাচ্চা, তাই একটু ওদের সাথে ব্যাডমিন্টন খেলি। বেগুনির পর এবার চলে আসলো ধনে পাতা, আজকে আর কিছুই বাকি রাখবো না। পিকনিক স্পটটা কখন যেন আবার মেলাতে পরিণত হয়ে গেছে, এরা কিন্তু সবাই আবার এখানে খেলতেও চলে আসছে। এতক্ষণ যা যা খেয়েছি র্যাকেট খেলে সব হজম হয়ে গেছে, তাই দল বেঁধে এবার চললাম ফুচকা খেতে।
নাচানাচি করতে করতে সবার কিন্তু বেশ গরম লেগে গিয়েছিল, তাই আমরা আবার চললাম আইসক্রিম খেতে, আর সবাই মিলে আবার আইসক্রিম নিয়ে নিলাম। নিতাইয়ের সঙ্গে পিকনিক গেলে যত যা কিছুই রান্না হোক শেষে কিন্তু বেগুন পোড়াটা থাকবেই। ওরে বাবা, এদিকে দেখি আবার মামা নিয়ে চলে এসেছে ফুচকা, আর সবাই মিলে আবার ফুচকা পার্টি হয়ে গেল। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, ফুচকা ছেড়েই দেখি আবার চলে এসেছে পেয়ারা মাখা। আমাদের পূজা রানীকে দেখো, খাবে না নাচ করবে কিছুই বুঝতে পারছে না। হুল্লোড় আর খাওয়া দাওয়া করতে করতে কখন যেন বিকেল চারটা বেজে গেছে, আর আমাদের রান্নাবান্নাও সব কমপ্লিট। এবার সবাই এক এক করে খেতে বসে পড়েছে। আজকের মেনুতে ছিল ভাত, মাটন আর বেগুন পোড়া। সত্যি কথা বলতে কি, এতক্ষণে এত কিছু খেয়ে ফেলেছি যে ভাত খাওয়ারই আর জায়গা নেই। খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই মিলে নাচতে লেগে গেলাম। সারাদিন খাওয়া দাওয়া আর এত হুল্লোড় করে এবার বাড়ি ফেরার পালা। যেহেতু বাড়ির খুব কাছে, তাই সবাই কিন্তু যে যার স্কুটি বাইক নিয়ে গেছিল। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।